হচ্ছে যে অনেকে জামার হাতা গুটিয়ে নামাজ আদায় করে, ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই কাজটি কতটুকু গ্রহণযোগ্য? বিশেষ করে গরমের সিজনে এই বিষয়টি বেশি দেখা যায়। উজু করে আসার পরে অনেকে দেখা যায় উজুর জন্য যে জামার হাতা গোছাইছেন, ওই গোছানো অবস্থাতে তিনি নামাজে দাঁড়ায় যান, এটা উচিত না, এটা ভুল কাজ, এটা নিষিদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। সহিহ বুখারী এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাতটি হাড্ডির উপরে, অর্থাৎ শরীরের সাতটি শক্ত অঙ্গের উপরে সিজদা করার নির্দেশ করা হয়েছে। সিজদাতে এই সাতটি অঙ্গ মাটিতে লাগতেই হবে বা জমিনে লাগতেই হবে। তার ভিতরে একটা হলো আল জাবহা, কপাল, অর্থাৎ নাক এবং কপাল দুইটা মিলে একটা, আর দুই হাত তাহলে তিনটা, এবং দুই হাঁটু তাহলে পাঁচটা, ও আতরাফুল কদমাইন, এবং দুই পায়ের আঙ্গুলগুলোর মাথা, তাহলে দুই পায়ের আঙ্গুলের মাথা এবং দুই হাঁটু চারটা, দুই হাত ছয়টা, আর নাক কপাল মিলে একটা। এই সাতটি অঙ্গের উপরে সিজদা করার নির্দেশ করা হয়েছে। সেই সাথে ওয়ালা নাকফিতা ফিয়াবা, এবং কখনো যেন কাপড় ভাঁজ করে না রাখি নামাজের মধ্যে, এই মর্মে আমাকে নির্দেশ করা হয়েছে। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক বর্ণনা আসছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আকুফা সাওবান ওয়ালা শা'রান, আমি যেন কোনো কাপড় অথবা চুল এগুলো ভাঁজ করে না রাখি নামাজের মধ্যে। নামাজের ভেতরে ভাঁজ করা তো খুবই জঘন্য কাজ, অনেককে এই কাজটাও করতে দেখা যায় নামাজের মধ্যে, এরকম শার্ট ভাঁজ করে, এটা তো খুবই জঘন্য। এমনকি নামাজের আগে আপনি ভাঁজ করেছেন, ওই অবস্থায় আপনি নামাজ শুরু করেছেন, এটাও নিষিদ্ধ। ইমাম নবী রাহমাতুল্লাহ বলেছেন, এবারে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে কাপড় পোশাক সেটা নিচের দিক থেকে হোক উপরের দিক থেকে হোক, এটাকে ভাঁজ করে নামাজ পড়া নিষিদ্ধ। বিধান, আপনি নামাজের আগে আপনার ভাঁজ করা শার্টের হাতা সেটাকে আপনি কী করবেন? মেলে দিবেন, তারপরে আপনি সালাত আদায় করবেন। যদি কেউ টাকনুর নিচে তার প্যান্ট অথবা পায়জামা থাকে, সেটাকে তিনি ভাঁজ করে নামাজ পড়েন, তাহলে সেটা কিন্তু এর আওতায় পড়বে না। এক্ষেত্রে সারা বিশ্বের বড় স্কলারদের ফতোয়া রয়েছে, সর্বোচ্চ উলামায়ে কেরামের বোর্ডের ফতোয়া রয়েছে যে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরা সর্বাবস্থায় হারাম। নামাজের সময় যদি সে উঠে নেয়, ওই টাইমটা সে হারাম থেকে বাঁচার চেষ্টা করে, তাহলে তার এই চেষ্টা, এই অ্যাপ্রোচ প্রশংসনীয়। তবে শুধুমাত্র ওই সময়ের জন্য উঠিয়ে রাখা নিন্দনীয়, বরং সব সময়ের জন্য এটা উঠিয়ে রাখা উচিত। তাহলে খোলাসা কথা হলো, কাপড় চোপড় বিশেষ করে শার্ট ইত্যাদির হাতা ভাঁজ করে, সেটা ওজুর জন্য ভাঁজ করে না যেমনি হোক, ওই অবস্থা নামাজ পড়া নিষেধ, বরং সে ভাঁজ আপনাকে খুলে তারপরে নামাজ আদায় করতে হবে। বিশেষ করে ওজু করে যখন এসে আপনি ভাঁজ করেন, তখন আপনার ওজুর পানি হাতে থাকে, আশেপাশে থাকা লোকগুলোর গায়ে সে পানি লাগে, তারা বিরক্ত হয়, কষ্ট হয়, সেটা আরেকটা অন্যায়। আর আপনি যদি জামাটা হাতাটা ভাঁজটা মুক্ত করেন, তাহলে সেক্ষেত্রে অন্যের গায়ে ওজুর পানিও লাগবে না। বিধায় এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ।